আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি আমি তাহমিদা কনক। দুই বাংলাতেই সমান জনপ্রিয় ভারতের খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জি। নিজের কাজের জন্য প্রায়ই খবরের শিরোনাম হন এ খ্যাতিমান পরিচালক। এবার ব্যক্তিগত কারণে খবরের শিরোনাম হলেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, পরিচালক সৃজিত স্ত্রী মিথিলাকে নয়, রাতে বাংলাদেশি অভিনেত্রী বাঁধনকে মেসেজ দিয়েছেন। নিজের পরিচালিত ছবি রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি সিরিজের জন্য স্ত্রী মিথিলাকে কাস্ট না করে অভিনয়ের জন্য সৃজিত কাস্ট করেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে। ব্যক্তিগত জীবনে অনেক চড়াই উৎরাই পার করা এ অভিনেত্রী কখনো হার মানেননি জীবন সংগ্রামে। এর মাঝেই যখন দেখতে পান সৃজিতের মেসেজ, তখন মেসেজটিকে ফেক বলেই মনে করেছিলেন এই অভিনেত্রী। বাঁধনের ভাষায়, আমি প্রথমে সৃজিতের মেসেজ ফেক বলে মনে করি। তখন করোনা পরিস্থিতি একদম শুরুর দিকে, হঠাৎ রাতে সৃজিতের মেসেজ পেয়ে মনে হয়েছিল এই সময় সৃজিত কি আমায় নিয়ে সিরিজের কথা ভাবছেন, এটাও কি সম্ভব। এর পরদিনই বাংলাদেশের এক প্রযোজকের কনফারেন্স কলে বাঁধনের সঙ্গে সৃজিতের কথা হয়। এরপরই অভিনয় শুরু করেন সৃজিতের ওয়েব সিরিজে। ওপার বাংলায় বাঁধনের জনপ্রিয়তা সৃজিতের হাত ধরে হলেও এই অভিনেত্রীর খ্যাতি এখন সারা বিশ্বে। রেহানা মরিয়ম নূর ছবির মাধ্যমে সারা বিশ্বে প্রশংসিত হওয়া এই অভিনেত্রীর বর্তমান সুখের জীবন কাটছে একমাত্র মেয়েকে ঘিরেই। পদ্মা নিউজ 24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24।